এই শিক্ষায় মানুষকে পারে সমাজকে পরিবর্তন করতে, পরিবারকে পরিবর্তন করতে, জাতিকে পরিবর্তন করতে। আমি মায়েদের উদ্দেশ্যে বলতে চাই, রান্নাঘরে পড়াশোনা লাগে, লাগে কিনা বলেন? একটা মহিলা রান্না করতেছে, গরুর মাংসের মশল্লা, মুরগির মাংসের মশল্লা, বিরিয়ানির মশল্লা, মাছের মশল্লা আছে। এখন উনি মুরগির মাংস রান্না করে কোন প্যাকেটটা দিবে বলেন তো দেখি, গ্যামদাম লাগবে কিনা বলেন? আর যদি একটু শিক্ষিত থাকে তাহলে মনে করতে মতে মুরগি যাবে কিনা বলেন? তাহলে এই যে একটা ম ওয়াট, একটা ম বন্য আপনার সম্মান রক্ষা করেছে, তার মানে পাশের ভাবিকে ডাকে বলতো ভাবি কোনটা দিন, আর ভাবি ওই কথাগুলো সব পারাত বলি বেরাইতো যে রবিউল মাস্টার কোথায় বিয়ে করছে, মশল্লা দিবেন না ভাই, আমার কাছে বললো। তাহলে একটা বন্য তো আমাকে উপকৃত করতে পারে, একটা ওয়ার্ড আমাকে উপকৃত করতে পারবে না, একটা সেন্টেন্স আমাকে উপকৃত করতে পারবে না? অবশ্যই পারবে। তাহলে এই শিক্ষা, আজকে সার কিনে গেলে পড়াশোনা লাগে, লাগে কিনা? পঞ্চাশা বিভিন্ন প্রকার সার বেরিয়েছে, বাটা স্যান্ডেল কিনিবা যাবেন, বাটা বানান ঠিক থাকলে সঠিক স্যান্ডেল, আর বানানে যদি গন্ডগোল থাকে বর নিচে একটা কি জানা বলে দিছে ওটা দুই নাম্বার। তাহলে আজকে স্যান্ডেল কিনে গেলে লেখাপড়া লাগে, তাহলে আপনার সন্তান দেশ পরিচালনা করতে পড়াশোনা লাগবে না, সমাজ পরিচালনা করতে পড়াশোনা লাগবে না, চেয়ারম্যানি করতে পড়াশোনা লাগবে না, মেম্বারি করতে পড়াশোনা লাগবে না? এই এইখানে এসে আপনারা কেন বলবেন যে আজকে সব বক্তায় বলতেছে বেতন 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 বেতন? ফার্স্ট খরচ হবে আমার, ফার্স্ট বিনিয়োগ হবে আমার শিক্ষার, আমার ছেলেমেয়ের, তারপরে ডিসকুল দেবো, তারপর ব্রয়লার কিনবো, তারপর গরু পুষতে কিনবো। আজকে খুবই দুঃখজনক, বিশেষ করে উত্তরবঙ্গের কিছু অভিভাবক আছে এখানে, আপনারা বলতে আমিও আছি এখানে, এখনো আমরা কিন্তু এই শিক্ষার ব্যয়টাকে বিনিয়োগ বলতে পারিনি, দুর্ভাগ্যজনকভাবে আমরা এটাকে ব্যয় মনে করি। কারণ ব্যয় তো মানুষ কমাতে চায়, বিনিয়োগ মানুষ বাড়াতে চায়। তাহলে আপনারা শিক্ষার বিনিয়োগটাকে বাড়ান, দেখবেন আপনার সন্তান একদিন বলবে না যে কাছারি ঝামেলা মারি দিস, আপনার সন্তান বলবে শুধু আমি আমার দেশের সম্পদ নয়, আমার দ্বারা আরো কিছু মানুষ উপকৃত হচ্ছে, আমি একটা প্রতিষ্ঠান হব, আমি ব্যক্তি হব না। আর এই অভাবের কথা কন এগুলো আমি বিশ্বাস করি না। কেন করি না? ভারতের ওই জয়শ্রী মেয়েটা যদি ক্লাস ফোরের মেয়ে বাদাম বিক্রি করে, সেই মেয়ে যদি বিজ্ঞানের পরীক্ষায় নাসা যেতে পারে, ক্লাস ফোরের ছাত্র আপনারা বাদাম বিক্রি করে দেবেন স্কুল পার্কে, তাহলে কত গরিবরা হতে পারে? যে ভদ্রলোক গিয়েছেন সাংবাদিক, আমি শুনে অবাক হয়েছি, আমার চোখ দিয়ে পানি এসে গেছে, একটা ঘরে চেয়ারম্যান সাহেব সবাই থাকত, সেই বাড়ির মেয়ে ক্লাস ফোরের মেয়ে নাসাতে যাওয়ার সুযোগ হয়েছে। কিসের কারণে হয়েছে? জমি বন্ধকের জন্য হয়েছে, পাঁচটা গরুর জন্য হয়েছে? হয় নাই, হয়েছে কি, ওই বাড়িতে জ্ঞান চর্চা হতো, জ্ঞান চর্চা হতো। তা আপনারা কি আমার সাথে একমত আছেন, বাচ্চাগুলার খরচটাকে বিনিয়োগ মনে করবেন? হাত তুলে দেখান তো, মন থেকে বলেন না মান। আমি আপনাদের বলে গেলাম এই রবিউল স্যার বলে গেলে মিলিয়ে নেবেন, আমি বেঁচে থাকলেও মিলাবে, 10 বছর পর আফটার 10 ইয়ার্স, তার আগেও হতে পারে, আমি একটু সময় নিলাম। শিক্ষা ছাড়া, শিক্ষা ছাড়া, সুশিক্ষা ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। আমি অবাক হয়ে যাই, আমি কিন্তু গবেষণা করে কথাগুলো বলছি। আমি এক ভ্যান চালক বিয়ে করবে, আমি কইছি বাবা বিয়ে তো করবে, তা কেমন মেয়ে লাগবে? আমার কাছে স্যার মেয়েটার মধ্যে লেখাপড়া থাকতেই হবে, 9 হোক আর 10 হোক লেখাপড়া থাকতে হবে। আজকে আপনারা তো এসেছেন, এটাই আমার শিখে এগিয়ে গেছে। কে বলেছে আমরা পিছিয়ে কিন্তু নেই? এই যে আপনারা এসেছেন, আমার কাছে মনে হচ্ছে শিক্ষাটা এগিয়ে গেছে। আমরা তখন পড়াশোনা করেছিলাম, আমাদের বাবা মা কিন্তু আসেনি আছে। আর তাহলে আপনারা আজকের পর থেকে লেখাপড়ার খরচটাকে খরচ মনে করিবেন না, এটা একটা বিনিয়োগ। বাচ্চাকে বলবেন বাবা বিনিয়োগ করতেছি, বিনিয়োগ মানে কি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো কিছু করার নামে হচ্ছে বিনিয়োগ। তা বাবা তোমার পিছনে আমি বিনিয়োগ করছি, ঢং করি মেট্রিক পাস করবি, আইএ পাস করবি, চাকরি বাকরি হবে না, এ লেখাপড়া করা যাবে না, ঠিক আছে, আমি তোমার কাছ থেকে বিনিয়োগ চাই, লাভ চাই, এইভাবে প্রশ্ন করাবেন। আর ছাত্রছাত্রীদেরকে আমি ঢালাওভাবে দোষ দিতে চাই না। কেন চাই না? আমাদের পরিবেশটা এখন কিন্তু খারাপ হয়ে গেছে। পরিবেশ আগে টেলিভিশন ছিল না, ডিশ লাইন ছিল না, মোবাইল ছিল না, নেট ছিল না, তাই না? তখন তার পরিবেশ এখন পর্যন্ত পার্থক্য আছে না? অনেকে
মধ্যে যায় আমার আমলে আমরা এই জায়গা করছিলাম, আরে ওই লোক ছিল না, তাহলে ছেলে মেয়েগুলোকে দোষ দিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কিন্তু এখন আপনাদের কৌশলী হতে হবে, এগুলা থেকে কিভাবে বাচ্চাদেরকে বেরিয়ে আনা যায় এগুলা নিয়ে আপনাদের আলোচনা শুনতে হবে। আপনারা তো একদিনও বললেন না যে আমার ছেলেটাকে কিভাবে ভালো করা যায়, বলছেন আপনাদের যদি বুদ্ধি দেয় জমি কেমন করে গন্ধক নেওয়া যায়, সত্য কথা আমার নাস্তা খাবেন খাবেন না, তবে এই অরিজিনাল ছাড়াচ্ছি আমি কি আর এই লেখাপড়ার কথা শুনবে। কিন্তু মেইন আপনাদের লেখাপড়ার পয়েন্টটাতে আসতে হবে। যাই হোক, শিক্ষা বিষয়ে বলার কোনো শেষ নাই আছে, কারণ ওই রান্নাঘর থেকে জাতিসংঘ পর্যন্ত আপনি যেখানে যাবেন শিক্ষাকে বেঁধে রেখে যেতে পারবেন না। বিরক্ত হচ্ছেন কি? ওই বিরক্ত হবেন না, কারণ এখানে আপনার ছেলে যদি যেদিন ম্যাজিস্ট্রেট হবে এখানে যদি আরো গরম হয় তারপরে সহ্য হবে না? আপনার ছেলে যদি ইউনো হয় কি সহ্য হবে না? হবে কিনা বলেন, তখন এটা মনে হবে না। আর ছেলেরা, আমি বিদায়ী ছাত্রের উদ্দেশ্যে একটু দুই মিনিট বলবো, তোমরা লেখাপড়াটাকে কি মনে করবে বলো তো? লেখাপড়াটাকে ক্যারিয়ার মনে করতে হবে। কি মনে করতে হবে? ক্যারিয়ার। লেখাপড়া ছাড়া ভালো ভালো বিয়েও করতে পারবে না। ছেলেরা আমার কাছে লেখি নাও, একটা ছেলে চাকরি বাকরি পায় পেয়ে যদি শ্বশুর বাড়ি যায় মিষ্টি মাথা ধরে যায় যে সালা শালি যদি 1,000 কোটি টাকা দেয় প্রতিবারে, তাহলে এই সালা শালি আল্লাহ আল্লাহ করিবে না দুলাভাই কবে আসে করবে কিনা কন, মানে আসিতে তো 1,000 কি বলেন, আল্লাহ আল্লাহ করবে কিনা বলেন? আর কোনো কিছু নিয়ে যায় না, খালি বারে বারে থাকে, তাহলে কি হবে যে কবে দুলাভাই যায় আমি কার্টুন দেখি, এই দুলাভাই তুমি টিভি দেখি পাচ্ছ না, চিন্তার কোনো কারণে মেয়েদেরও ওয়াজ আছে। মেয়েদের ওয়াজ কি? একটা মেয়ে যদি চাকরি বাকরি করে 50,000 টাকা বেতন পায়, আর বেতনটা তুলার পরে যদি শাশুড়ির জন্য যদি একটা টাঙ্গাল কাপড় কিনে আর ননদার দেবর যদি 2,000 টাকা দিয়ে দেয় কলেজ যাওয়া খরচ করে, তাহলে এই দেবর এই শ্বশুর এই শাশুড়ি ঝগড়া করিবে? আর একদিন যদি মেয়েটা না খেয়ে সোনালী ব্যাংক যায় তা দুপুরে খাবার নিয়ে যাবে না সবাই? কেন যাবে জানেন? খাবার টিফিন ক্যারিয়ারটা নিয়ে 200 টাকা দিবেন, দিবে না? তাহলে এই এই 200 টাকার জন্য দেবর আর ননদ কবে আছে ভাবি কবে না খেয়া যায়, না খেয়ে কিন্তু খাবার দিবার জন্য 200 টাকা পাবো। আর যদি মেয়েটা শিক্ষিত কোনো কিছু না করে তাহলে এই হাউসওয়াইফকে গৃহপালিত পশুর সমান বলা যাবে, ডোন্ট মাইন্ড, কারণ ওই ঘুম থেকে উঠা ওই সব বাচ্চা কাচ্চা লালন পালন করা ওই গালগাল শোনা কাজের লোক হুমকি দেয় দেয় না, সামনে মাসে কাজ করবো না, কিন্তু আমার 3টা বাচ্চা নিয়ে আমার মাকে আমার বাবা হুমকি দেবার ভাবে যে সামনে মাসে থাকবো না। এই জন্য মেয়েদেরকেও আমাদের কী করতে হবে? আমাদের কর্মসংস্থান সুযোগে সৃষ্টিতে তাদেরকেও ভূমিকা রাখতে হবে। তাহলে এই হচ্ছে শিক্ষার গুরুত্ব। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন, ঠিক আছে? এই আশাবাদ ব্যক্ত রেখে আমি এখানে শেষ করছি। পুনরায় আমি উপস্থিত সম্মানিত সকলকে আমার সালাম জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।